আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারাকাত। আমি ফাহাদ মজুমদার। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেটা আপনাদের সবার প্রয়োজন, এবং এই জিনিসটা নিয়ে আমাকে অনেকেই কমপ্লেন করেন বা অনেকেই বলেন যে আপনারা যদি কোনো লাইক প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে ডাউনলোড হচ্ছে না, আপনাদের স্টোরেজ ফুল দেখাচ্ছে, অনেক লোডিং হচ্ছে, লাইক মোবাইল অনেক স্লো কাজ করতেছে, মোবাইলে স্পেস নাই, এরকম একটা সবাইয়ের মোবাইলে কমার সেটা এসে থাকে। আমাকে অনেকেই সেটা বলছেন যে এই বিষয়টা থেকে কীভাবে আপনারা বাঁচবেন সেটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল বানাইতে, সো আমি সেটা নিয়ে টিউটোরিয়াল বানাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সেই জিনিসটা করবেন। প্রথমে আপনাদের যে জিনিসটা করতে হবে, সাবস্ক্রাইব করুন ফাহাদ মজুমদার এবং বেল আইকনে ক্লিক করে দেন সকল আপডেট পেতে। আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা একটি অ্যাপস আপনাদের সার্চ করতে হবে, যে অ্যাপসটির নাম হচ্ছে যে এই যে এসডি মাইন্ড সিস্টেম ক্লিনিং টুলস, যে অ্যাপসটি আপনারা এটি আপনাদের মোবাইলে ডাউনলোড করবেন। আর আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকেও সেটা ডাউনলোড করতে পারেন। এখন আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি প্রথমে আপনাদের এখানে যেভাবে আসবে সেটা হচ্ছে যে এইভাবে আপনাদের মোবাইলে আসবে। আসার পর আপনারা যে নিচে যে দেখতেছেন এখানে যে স্ক্যান লেখা আছে, স্ক্যানে ক্লিক করবেন। যখন আপনি এখানে স্ক্যানে ক্লিক করবেন তখন আপনার মোবাইলের যে ক্যাশ আছে, অ্যাপ ক্যাশ, দেখেন আমার এখানে 465 MB এখানে দেখাচ্ছে। আপনারা এইভাবে দেখানোর পর এখান থেকে ক্লিনে ক্লিক করবেন। ক্লিনে ক্লিক করার পর এখানে আপনারা ডিলিট করে দিবেন। তাহলে আপনার মোবাইলের যে 455 MB আপনার মোবাইল থেকে ফ্রি হয়েছে, যে সমস্ত ফাইলগুলো আপনার অপ্রয়োজনীয় সেই সমস্ত ফাইলগুলো এখান থেকে ডিলিট হয়ে গেছে। এই অ্যাপসের আরও একটি জিনিস আছে যে আপনার মোবাইলে ডুপ্লিকেট ফাইল, যে একটা একটা গান দুইবার আছে বা একটা ফটো দুইবার আছে, সেটা আপনি কীভাবে বাইর করবেন এবং কীভাবে দেখবেন। এই যে উপরে যে থ্রি ডট মেনু দেখতেছেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতেছেন যে ডুপ্লিকেট, সেখানে ক্লিক করবেন। আমি অলরেডি এখানে ক্লিক করেছি, আমি আবার দেখতেছি, দেখেন এভাবে আসবে। আসার পর এভাবে স্ক্যান হবে। হওয়ার পর এখানে দেখতেছেন যে আমার এখানে একটা একটা করে ফাইল, এখানে অনেকগুলো ফাইল আছে, যে সকল ফাইলগুলো ডুপ্লিকেট। এখানে আপনাদেরকে একটা ট্রিক খাটাইতে হবে, একটু বুদ্ধিমান হতে হবে আপনাদের। সেটা হলো যে যেমন দেখেন এগুলো ডিলিট করতে হলে আপনাকে এই অ্যাপসটি কিনতে হবে, তো আপনি সেই অ্যাপসটি কিনবেন না। আপনার এখান থেকে একটা জিনিস দেখবেন, দেখেন এখানে যে কী লেখা আছে, যে স্টোরেজ, এই যে এখানে যে আপনি একটা আপনার ফোল্ডারের নাম দেখাবে, যে আপনার যে এসডি কার্ডের যে ফাইল ম্যানেজার, আপনি এই নামে একটি ফোল্ডার পাবেন। তাহলে আমি এখন চলে যাব, আমি এইখান থেকে দেখবো যে কোন কোন জায়গায় আমার ডুপ্লিকেট ফাইল আছে। আমি এখান থেকে আপনার যে ফোল্ডারের লোকেশনটা দেখে নেবেন, এই যে দেখেন এখান থেকে ফোল্ডারের লোকেশন দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাদের ফাইল ম্যানেজার আসবেন। ফাইল ম্যানেজার আসার পর এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে যে যে একটু আগে যে ওই যে যে ফোল্ডারটা আমি সেখানে দেখছি, এই যে দেখেন ওয়াইএস লঞ্চার যে ফোল্ডারটা আছে, এখানে ক্যাশের ভিতরে দেখেন আমার এখানে অনেকগুলো পিকচার আছে যেগুলো আমার প্রয়োজন না। আপনারা এখান থেকে সবগুলাকে অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করে আপনারা এখান থেকে সবগুলো ফাইল ডিলিট করে দেবেন। তাহলে দ্বিতীয় নম্বর যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা খুবই জরুরি, এটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। সেটা হলো যে আপনাদের মোবাইলে, আমাদের মোবাইলে এমন অনেক অ্যাপস আছে যেটা আমরা কখনো প্রয়োজন মনে করি না, আমাদের দরকার নাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন কোন অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন নাই, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আবারও বলে দিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। প্রথমে আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা আপনাদের মোবাইলের যে অ্যাপস আছে, যে অ্যাপস নামে একটি লেখা থাকবে, সেখানে চলে যাবেন, অ্যাপসে চলে যাবেন, যেখান থেকে আপনার মোবাইলের সমস্ত ডাউনলোড অ্যাপস আপনাকে দেখাবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগলের যে সকল অ্যাপসগুলো হয়, যেমন গুগল ক্রোম, যেমন এখানে যে ড্রাইভ দেখতেছেন, এখানে গুগল ড্রাইভ দেখতেছেন, এখানে আপনি জিমেল দেখতেছেন, এখানে যে এই যে গুগল প্লে মুভি দেখতেছেন,
গুগল প্লে গেমস দেখতেছেন, গুগল প্লে, এগুলো কিন্তু মোবাইলের আপনার স্টোরেজ মানে মোবাইল মোবাইল থেকে নিচ্ছে, মানে আপনার স্টোরটা আপনার এসডি কার্ড থেকে নিচ্ছে না, আপনার ইন্টারনাল স্টোর থেকে এটা নিচ্ছে। তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কি কি জিনিসগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। আপনাদের মোবাইলে দেখবেন হ্যাংআউট নামে একটি অ্যাপস আছে, আপনারা সেই হ্যাংআউটে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে এই যে দেখেন এখানে 66 MB, এটা আপনারা কখনো ইউজ করেন না, এটা কি জিনিস, এটাকে আপনারা এখান থেকে আনইনস্টলে ক্লিক করবেন। যাদের এখানে আনইনস্টল লেখাটা আসবে না, তারা এই যে এখানে স্টপে ক্লিক করবেন, এই যে ওকে ওকেতে ক্লিক করবেন, তারপর এখানে ডিজেবল আসতে পারে, ডিজেবল করে দিবেন। যদি এভাবে আনইনস্টল সেভাবে আনইনস্টল ক্লিক করে এখান থেকে আনইনস্টল করে দিবেন। সাবধান, এখান থেকে আপনারা যেই জিনিসগুলো ডিলিট করবেন না সেটা হলো যে গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর, এই দুটো জিনিস ডিলিট করবেন না। এই যে দেখেন গুগল প্লাস, গুগল প্লাস আমরা কেউই ব্যবহার করি না, তাহলে আমরা এখান থেকে যে গুগল প্লাসটি আছে সেই গুগল প্লাসটি আমরা এখান থেকে স্টপ করব। স্টপ করার পর এখান থেকে আনইনস্টল করে দিব। এখানে আর একটা জিনিস দেখেন আপনি, এই যে দেখেন গুগল প্লে মুভি, আমি আসলে এটা কখনো ব্যবহারই করি নাই, সো আমি এটা ডিলিট করে দিব, এটা আমার প্রয়োজন নাই। এই যে দেখেন এটা আমি এখান থেকে রিমুভ করে দিব। এই যে আমার গুগল প্লে বুক, এটাও আমার প্রয়োজন নাই, আমি এটাকেও এখান থেকে আনইনস্টল করে দিব, স্টপ করব। স্টপ করার পর এখানে আনইনস্টল যদি লেখা থাকে আনইনস্টল করবেন, আর ডিজেবল লেখা থাকলে ডিজেবল করে দিবেন। এখানে আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলের কোন অ্যাপস আছে, যে অ্যাপসটি আপনি ব্যবহার করতেছেন না সেই অ্যাপসটি আপনি এখান থেকে অতি সহজে ডিলিট করে দিবেন। আপনাদের অনেক মোবাইলে গুগল ড্রাইভ নামে একটি, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রাইভ নামে একটি অ্যাপস আছে, এটা অনেকেই ইউজ করেন না, এটা ফাইল আপলোডের ক্ষেত্রে প্রয়োজন, এটাকেও আপনারা ডিলিট করে দিবেন, এটাও আপনাদের ইন্টারনাল স্টোর এটা আসলে খাচ্ছে। তো বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলতেছি, যদি আপনাদের কাছে এই ভিডিওটা নিউ মনে, আরেক সরি আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সরি টু সে, সেটা হচ্ছে যে ম্যাপস, অনেকেই কিন্তু ম্যাপ ব্যবহার করেন না, গুগল ম্যাপ অনেকেই ব্যবহার করেন না। যারা ব্যবহার করেন তো তারা করেন, বাট যারা ব্যবহার করেন না শুধুমাত্র তাদের জন্য আপনারা এই যে এই যে এই যে ম্যাপস আছে, ম্যাপসটাও আপনারা এখান থেকে স্টপ বা আনইনস্টল করে দিতে পারেন। কারণ আমি আমি ম্যাপস আমি ইউজ করি না, আমি জাস্ট ফেসবুক চালাই মোবাইলে, আমার ম্যাপের প্রয়োজন নাই, সেই জন্য আমি ম্যাপটাও সেখান থেকে ফলাই দিলাম। তাহলে বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল ফাহাদ মজুমদার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন আমার সকল আপডেট পেতে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অনেকেই দেখতে পাবে। সো আজকের জন্য এখানে বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।